পাঁচমেশালি গল্প চ্যানেলে সকল শ্রোতাদের স্বাগত জানাই। আজ শোনাবো একটি কল্পবিজ্ঞানের গল্প, প্রায় 42 বছর আগের একটি গল্প যার পটভূমি 100 বছর পরের পৃথিবী। গল্পের নাম বাজার দর, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, চরিত্রায়নে বুড়ো মানুষ মৌমিতা সেনগুপ্ত, রামবাবু ও সূত্রধরের চরিত্রে আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন শুরু করা যাক গল্প বাজার দর। 100 বছর পরে ঘুম ভাঙতেই রামবাবু ভারী অস্বস্তি বোধ করলেন। যে কাঁচের বাক্সে তিনি শুয়ে আছেন সেটার ভিতরটা ভীষণ ঠান্ডা, তার ওপর চোখে তিনি সবকিছু ধোঁয়াটে দেখছেন। কান দুটো ভো ভো করছে, হাত পা খিল ধরা, মাথাটাও খুব ফাঁকা। কিছুক্ষণ একেবারে ভম্বলের মতো শুয়ে রইলেন রামবাবু। তারপর আস্তে আস্তে শরীর গরম হলো, কানের ভো ভো কমে গেল, হাত পায়ের খিল ছাড়ল, সব কিছু মনে পড়তে লাগলো। মনে পড়তেই তিনি ভীষণ আঁতকে উঠে বসলেন এবং চারদিকে প্যাট প্যাট করে তাকাতে লাগলেন। 1979 সালে তাকে গভীরভাবে ঘুম পাড়িয়ে একটা ঠান্ডা বাক্সে ভরে মাটির নিচে একটা স্টোর রুমে রেখে দেওয়া হয়েছিল। কথা ছিল ঠিক 100 বছর পর পরবর্তী সমাজের মানুষ তার ঘুম ভাঙাবে। 100 বছর কি কেটে গেল এর মধ্যেই? চোখের দৃষ্টি কিছু স্বচ্ছ হতেই তিনি দেখলেন কাঁচের বাক্সটা একটা টেবিলের ওপরে রাখা। টেবিলের চারধারে দাঁড়িয়ে সাদা পোশাক পরা কয়েকজন লোক তাকে গম্ভীরভাবে দেখছে। রামবাবু প্রথমে একটা হাঁচি দিলেন, একটু কাশলেন, একটু হাই তুলে আড়মোড়া ভাঙলেন। ভারী লজ্জা লজ্জা করছিল তার। স্বাভাবিক নিয়মে এতদিন তো তার বেঁচে থাকার কথা নয়, হিসেব করলে এখন তার বয়স ঠিক 140 বছর। তাছাড়া এই 100 বছর পরেকার দুনিয়ায় কত কি পাল্টে গেছে, কেমন লাগবে কে জানে বাবা। তিনি প্রথমেই দেখে নিলেন মানুষগুলোর এই 100 বছরের বিবর্তনে লেজ বা শিং গজিয়েছে কিনা। না, গজায়নি। লোকগুলো খুব লম্বা বা বেটে হয়ে যায়নি তো? না, লোকগুলো ভালো না খারাপ বোঝা যাচ্ছে না। তবে সবচেয়ে বেশি যে জিনিসটা তার জানতে ইচ্ছা করছিল সেটা হলো বাজার দর। এখন চাল কত করে কিলো, আলুই বা কত, মাছ কত করে, পালং কপি কড়াইশুঁটি বা কিরকম। রামবাবু একটু হেসে বললেন, খুব একচোট ঘুম হলো বাবা, টানা 100 বছর একেবারে। লোকগুলো তার কথার কোনো জবাব দিল না, ভারী অভদ্র তো। এখনো খুব খড়ো চোখে তার দিকে চেয়ে আছে, সকলের মুখেই কাপড়ের ঢাকনা। রামবাবু বিরক্ত হয়ে বললেন, হাঁ করে দেখছো কি সবাই, গত 100 বছরে আমার পেটে কিছু পড়েনি তা জানো? দাঁতে কুটোটি পর্যন্ত কাটিনি, ছুটে গিয়ে খাবার দাবার নিয়ে এসো। আর শোনো, চায়ের নাম শুনেছ তো? চা চা জানো? হ্যাঁ, এক কাপ গরম চা দাও সবার আগে। লোকগুলো মৃদু মৃদু হাসছে। রামবাবু ভাবলেন, এরা বোধহয় বাংলা ভাষা বোঝে না। তার আর দোষ কি, 100 বছরে ভাষারও কত বিবর্তন হয়ে থাকবে। এখনকার বাংলা ভাষা হয়তো চীনে ভাষার মতোই দুর্বোধ্য। তাই তিনি একটু চীনে ভাষার মিশেল দিয়ে বললেন, খাবার চুন জল দিচ্ছি দাও, গরম চাং দরকারং বলে নিজের ওপর নিজেই একটু বিরক্ত হলেন রামবাবু। চীনে ভাষা তার কোশ্মিন কালেও জানা নেই, অজানা ভাষার ভেজাল দিতে গিয়ে বাংলাটা কেমন যেন সংস্কৃত ঘেঁষা হয়ে গেল। লোকগুলো কিছু বুঝতে পেরেছে বলে মনে হলো না, তবে অপারেশন থিয়েটারের মতো নানা রকম যন্ত্রপাতিওয়ালা ঘরটায় তারা হরে কলকাঠি নাড়তে লাগলো। রামবাবু এবার হাই তুলে বললেন, আর কতক্ষণ, এই প্রায় 150 বছর বুড়োটাকে তোরা দগ্ধে মারবি বাপ, খাবার না দিস একটা আয়না অন্তত দে, বুড়ো মুখটার কি ছিঁড়ি হয়েছে দেখি। লোকগুলো এ কথাটা যেন কি করে বুঝতে পারলো, একজন কোত্থেকে ছোট্ট গোল হাত আয়না বের করে ধরিয়ে দিল তার হাতে। রামবাবু কি দৃশ্য দেখবেন সেই ভয়ে আয়নাটা মুখের সামনে ধরেও কিছুক্ষণ চোখ বুঝেই রইলেন। চোখ খুলবেন কি খুলবে না ঠিক করতে না করতেই অবাধ্য চোখ দুটো বেয়াক্কেলের মতো খুলে গেল। কিন্তু রামবাবু খুশিই হলেন, মুখের চামড়া একটু ঝুলে গেছে ঠিকই, দাড়িও একটু হয়েছে, তবে সব মিলিয়ে তার চেহারায় বয়সের ছাপ তেমন পড়েনি, 40 বলেই চালানো যায়। অবশ্য এরকমই কথা ছিল, কাঁচের বাক্সে যন্ত্রপাতি লাগিয়ে
তাকে এমনভাবেই রাখা হয়েছিল যাতে তার শরীরে অতি মৃদু হৃৎস্পন্দন হয়, অতি মৃদু গতিতে রক্ত চলাচল করে, অতি মৃদু শ্বাস প্রশ্বাস চলে এবং শরীরের ক্ষয়ক্ষতি নগণ্য মাত্রায় ঘটে। এই 100 বছরে আসলে তিনি ছিলেন মৃত, কাজেই শরীরটার বয়স বাড়েনি। একটা লোক তার বাঁ হাতটা বাগিয়ে ধরে ইঞ্জেকশন দিচ্ছে। তিনি তাকে আস্তে করে জিজ্ঞাসা করলেন, এখন বাজার দরটা কীরকম বলতে পারো হে, আলু কত করে যাচ্ছে? লোকটা খুব অবাক হয়ে রামবাবুর দিকে তাকালো। রামবাবু ভাবলেন লোকটা বোধহয় বাংলা জানে না, ইংরেজিতে বললেন, পটাটো পটাটো। লোকটা মাথা নাড়ে। রামবাবু আবার জিজ্ঞেস করেন, রাইস, ডোন্ট ইউ ইট রাইস? লোকটা আবার মাথা নাড়ে। রামবাবু হাল ছেড়ে দেন, ইংরেজিও বিস্তর পাল্টে গেছে বোধ হয়। একটা ভারী অস্বস্তি হচ্ছে মনের মধ্যে। 100 বছর আগে অজ্ঞান হওয়ার সময় তার বন্ধু বৈজ্ঞানিক গয়েশ হালদারের সঙ্গে একটা বাজি ধরেছিলেন, দুশ্চিন্তা তার এখন সেই বাজিটা নিয়ে। 100 বছর পর তার ঘুম ভাঙলে লোকেরা তার উপর বিস্তর এক্সপেরিমেন্ট চালাবে, এরকম কথাই ছিল। লোকগুলো চালাচ্ছিল তাই, ইঞ্জেকশন দিল, রক্ত নিল, ব্লাড প্রেশার দেখলো, হাঁ করালো, শুইয়ে বসিয়ে চিত করিয়ে উপুর করে বিস্তর পরীক্ষা চালালো। রামবাবু আপন মনে বকবক করতে লাগলেন, 40-এর মতো দেখতে বলে কি আর 40-এর খোকা আছি রে বাবা, বয়সটা হিসেব করে দেখ না, তারপর বুঝে সুঝে খোঁচাখুঁচি করিস। কিন্তু কে শোনে কার কথা, গোমরামুখো লোকগুলো নাগারে তাদের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। হঠাৎ রামবাবুর নিজের পরিবারের কথা মনে পড়ল, এতক্ষণ পড়েনি কেন সেটাই আশ্চর্যই। 100 বছর আগে অজ্ঞান হওয়ার সময় তার স্ত্রী বেঁচে ছিলেন, 2 ছেলে আর 4 মেয়ে ছিল, মাথার ওপর বুড়ো বাপ মা, 3 ভাই আর 7 বোনও ছিল। এই 100 বছরে তাদের তো কারোরই আর বেঁচে থাকার কথা নয়। ভাবতেই হাউ হাউ করে কেঁদে উঠলেন রামবাবু, চোখ দিয়ে তার জল গড়াতে লাগলো। একটা লোক তাড়াতাড়ি একটা টেস্ট টিউবে সেই চোখের জলও ধরে রাখল। তবে শোকটা খুব বেশিক্ষণ রইল না রামবাবুর। আত্মীয় স্বজনরা এতকাল বেঁচে থাকলে খুনখুনে বুড়ো বুড়ি হয়ে যেত সব, সেটাও ভালো দেখাতো না। তিনি লোকগুলোর দিকে তাকিয়ে বললেন, আমার বউ বাচ্চারা এতকাল বেঁচে নেই জানি, কিন্তু নাতিপুতি বা তস্য পুত্র পৌত্রাদি কে আছে জানো, একটু খবর দেবে তাদের? একটা কিম্ভূত এক্সরে মেশিনে তাকে ঝাঁঝরা করছিল লোকগুলো, পাত্তাও দিল না তার কথা। তবে তারা চটপট যন্ত্রপাতি গোটচ্ছিল। রামবাবুর মনে হলো পরীক্ষা আপাতত শেষ হয়েছে, তিনি মটকা মেরে পড়ে রইলেন। লোকগুলো কোনো সম্ভাষণ না জানিয়েই বেরিয়ে গেল। রামবাবু শুয়ে শুয়ে চোখ পিটপিট করতে লাগলেন। 100 বছরে বাইরের দুনিয়াটার কতটাই না পরিবর্তন হয়েছে তা বুঝবার উপায় নেই এখান থেকে। এ ঘরে নীরের দেওয়াল আর যন্ত্রপাতি, একটা পুরু দরজা আছে বটে, কিন্তু তার ওপাশে একটা করিডোর। বাইরে হয়তো এখন তুষার যুগ চলছে, সূর্য হয়তো নিভু নিভু হয়ে এসেছে, মানুষ হয়তো এখন বিজ্ঞানের বলে শূন্যে হাঁটে, জিনিসপত্রের দাম হয়তো 100 গুণ করে বেড়েছে হয়তো। রামবাবু শুয়ে শুয়ে কিছুক্ষণ ঠ্যাং নাচালেন, তারপর দূর তোর বলে উঠে পড়লেন। ঘুরে ঘুরে ঘরের যন্ত্রপাতিগুলো দেখতে লাগলেন। একসময় তিনিও নামকরা বৈজ্ঞানিক ছিলেন, তবু এই 100 বছর পরেকার আধুনিক যন্ত্রপাতিগুলোর কলাকৌশল তিনি ভালো বুঝেই উঠতে পারলেন না। একটা বোতাম টিপতেই ঝড়ের মতো শোঁ শব্দ ওঠায় তাড়াতাড়ি সরে এলেন সেখান থেকে এবং গিয়ে দরজার হাতল ধরে টানাটানি করতে লাগলেন। ভাগ্য ভালো, দরজাটা হরাক করে খুলে গেল। কিন্তু করিডোরে পা রেখেই আঁতকে উঠলেন রামবাবু। করিডোরের মেঝেটা ঠিক নদীর ধীর স্রোতের মতো বয়ে যাচ্ছে। তবে চলন্ত ফুটপাত, এসকালেটার বা কনভেয়ার বেল্ট রামবাবুর আমলেও ছিল, তাই খুব বেশি অবাক হলেন না। মাথাটা ঘুরছিল বলে তিনি চলন্ত করিডোরে বসে রইলেন। খানিকটা উপরে উঠে এবং অনেকটা নিচে নেমে, খানিক ডাইনে গিয়ে এবং ফের কিছুটা বাঁয়ে মোড় নিয়ে করিডোর চলতে লাগলো। একটু বাদে আরেকটা দরজা পেলেন। করিডোর থেকে লাফ দিয়ে নেমে দরজাটা টানলেন রামবাবু, দরজাটা খুলেও গেল। বাইরে বেরিয়ে এসে রামবাবু একটা গভীর শ্বাস ছাড়লেন। চারিদিকে তাকিয়ে দেখলেন যা ভেবেছিলেন তাই, না তুষার যুগ আসেনি বা সূর্যও নিভু নিভু হয়নি, বরং একটার বদলে আকাশের চারধারে 4টে এবং মাঝখানে 1টা, মোট 5টা সূর্য জ্বলজ্বল করছে। আবহাওয়া খুবই মনোরম, না গরম না ঠান্ডা।
চারিদিকে 100-200 তলা বাড়ি একেবারে গায়ে গায়ে দাঁড়িয়ে। আকাশেও তিনি বিস্তর বাড়িঘর ভেসে বেড়াতে দেখলেন। তারই ফাঁকে ফাঁকে সোম করে নানান সাইজের রকেট উড়ে যাচ্ছে। পিরিচের মতো দেখতে কিছু জিনিসকেও উড়ে যেতে দেখলেন তিনি। আরও দেখলেন রকেট লাগানো চেয়ারের মতো দেখতে ছোট ছোট আকাশ গাড়িতে মানুষ চলাফেরা করছে। সামনের চলমান ফুটপাতে উঠে পড়লেন রামবাবু। আশেপাশে আরও সব লোকজন রয়েছে, তারা হাঁ করে দেখছে তাকে। দেখবেই, তার পরনে তো সেই 100 বছর আগেকার ধুতি আর পাঞ্জাবি, এদের পরনে শুধু জাঙ্গিয়ার মতো খাটো একটা জিনিস, গা আদুর। রামবাবুর পাশেই একটা বুড়ো লোক, তার বয়স ওই 70 হবে। তা হোক, 70 হলেও এ লোকটা রামবাবুর চেয়ে না হোক 70 বছরের ছোট। তাই আপনি বলবেন না তুমি বলবেন তা ঠিক করতে না পেরে রামবাবু বার কয়েক গলা খাকারি দিয়ে আস্তে করে জিজ্ঞাসা করলেন, এখন কটা বাজে? বুড়ো লোকটা একটু অবাক হয়ে তাকালো বটে, তবে একটু খোনা সুরে বলল, এই রাত 9:36:13। রামবাবু নিজে বৈজ্ঞানিক, কাজেই অবাক হলেন না। এতক্ষণে বরং বুঝলেন আকাশে 5টা সূর্য নয়, ওগুলো কোনো রকমের কৃত্রিম আলো, যার ফলে চারদিকটা দিনের মতো দেখাচ্ছে। সম্ভবত ওগুলো পৃথিবীর অন্য পাশের সূর্যের আলো থেকে এপাশে প্রতিফলন করা হয়েছে। এ ধরনের একটা আইডিয়া 100 বছর আগে তার মাথাতেও এসেছিল। রামবাবু ফের জিজ্ঞেস করলেন, আজ তারিখটা কত বলবে বাবা? লোকটা অবাক চোখে ফের তাকিয়ে বলল, জানুয়ারি 1979। রামবাবু তা জানেন, তবু লোকটার সঙ্গে একটু খেজুরে আলাপ করছেন। তার আসল উদ্দেশ্য অন্য। 100 বছর পর পৃথিবীতে কীরকম পরিবর্তন হবে না হবে, মানুষ কতটা এগোবে না এগোবে, তার একটা মোটামুটি আন্দাজ তার ছিল। সুতরাং তিনি চারদিকের পরিবর্তন দেখে খুব একটা অবাক হননি। কিন্তু গয়েশের সঙ্গে একটা বাজি ছিল, সেইটাই বড় খোঁচাচ্ছে। রামবাবু বললেন, আচ্ছা সুকিয়া স্ট্রিটটা কোন দিকে বলতে পারো বাবা? সুকিয়া স্ট্রিট বলে তো কিছু শুনিনি। ওই যে নর্থ কলকাতায়। ক্যালকাটা? ও, ক্যালকাটা নামে একটা গ্রাম আছে বটে, সে তো অনেক উত্তর দিকে। তাহলে এ শহরটার নাম কি বাবা? এ হলো গোসাবা, সুন্দরবন। বটে, গোসাবার এত উন্নতি! এই বলে রামবাবু চোখ কপালে তোলে। লোকটা হঠাৎ রামবাবুর একটা হাত খপ করে ধরে বলল, আচ্ছা আপনি কি রামবাবু? 100 বছর আগে যাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল? রামবাবু খুব জোরে মাথা নেড়ে বললেন, হ্যাঁ 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 আমি সেই। কি করে বুঝলে বাবা? বুঝবো না, আপনার ঘুমন্ত মুখের ছবি যে প্রায় টেলিভিশনে দেখানো হয়, খবরের কাগজেও বেরোয়। তাই বুঝি বলে খুব হাসলেন রামবাবু। বললেন, তা কলকাতার কি হলো বলতে পারো বাবা? সে তো আরো 70-80 বছর আগেই মশা, লোডশেডিং আর জলের অভাবে হেজে গিয়েছিল, শহরে জঙ্গল গজিয়ে যায়। তারপর এখন অবশ্য কলকাতা আবার বর্ধিষ্ণু গ্রাম হয়ে উঠেছে, ভালো চাষবাস হচ্ছে, চৌরঙ্গীর আলু খুব বিখ্যাত, বাগবাজারের কুমড়ো পৃথিবীর সেরা, খিদিরপুরের মোচার সাইজের পটল জন্মায়। তাছাড়া কলকাতায় এখন মশা বাঁচাও আন্দোলনের একটা হেডকোয়ার্টার হয়েছে। বটে, সে আবার কি? মশা বাঁচাবে কেন বাবা? মশা মেরে মেরে মানুষ তো মশার প্রজাতিটাই ধ্বংস করে দিয়েছিল, কি না? যেমন এক সময় আপনারা বাঘ সিংহ মেরে মেরে সব প্রায় নিকেশ করে দিয়েছিলেন, পরে আপনারা যেমন ব্যাঘ্র প্রকল্প করে বাঘ বাঁচাতে চেয়েছিলেন, এখন ঠিক সেইভাবেই মশা জিয়নোর চেষ্টা চলছে। রামবাবু এবার আসল কথাটাই এলেন, খুব সতর্কতার সঙ্গে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবা একটা কথা বলবে? খুব সাবধানে বলো কিন্তু, তেমন শকিং কিছু শুনলে আমার পুরো হাড় থেমে যেতে পারে। আচ্ছা এখনকার বাজার দরটা কি রকম বলতে পারো? বাজার দর খুব চড়া। খুব চড়া? এই বলে রামবাবু বড় বড় চোখে তাকান। আসলে গয়েশের সঙ্গে এই নিয়েই তার বাজি হয়েছিল। গয়েশ বলেছিল 100 বছর পর বাজার দরও হবে 100 গুণ, আর রামবাবু বলেছিলেন কখনো না,
10 গুণ বড় জোর 20 গুণ হতে পারে। রামবাবুর বুকটা তাই ঠিপ ঠিপ করছিল। বললেন, তবু বলো বাবা, শুনে রাখি। আচ্ছা আচ্ছা, আগে বলো দেখি চাল কত করে? চাল চাল যাচ্ছে 300 টাকা। রামবাবু আর শখটা সামলাতে পারলেন না, চোখ উল্টে ফেললেন, হাত পা কাট হয়ে গেল, ভিড়মি খেয়ে পড়েই যাচ্ছিলেন। এমন সময় লোকটা বললে, কিলো নয় কুইন্টাল। যাক, রামবাবু আবার সিধে হয়ে দাঁড়িয়ে একটু শ্বাস ছাড়লেন। আর যা হোক তা হোক, বাজার দরটা তাহলে ঠিকই আছে।